তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে দুইটা লাইনও ফেসবুকে লিখে নাই। ঠিক আছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় নাই। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আজাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস, দ্যাটস অল। কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং শুধু দিনের ফিকহি মাসালাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না, সুবহানাল্লাহ, এমন চোখের সামনে শিরকি কুফুরি উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না, ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার। তোমাকে কে অধিকার দিয়েছে এটা কথা বলার? তুমি কে? তোমার পড়াশোনা কি? তোমার সার্টিফিকেট কি? তুমি কথা বলছো কেন শরীয়ত নিয়ে? তোমাকে অধিকার দিল কে? ও এম্পাওয়ার্ড ইউ, ও ছেলেপেলারা রাগ করো না, আমার ওর মেজাজ খারাপ করো না। তুমি সালাফি নিয়ে কথা বলার কে? কাদিয়ানি নিয়ে কথা বলার কে? খারেজি নিয়ে কথা বলার কে? তোমার লেখাপড়া কি? তোমার উস্তাদ কেরা? তোমার সনদ কোথা থেকে আসলো? তুমি শরীয়ত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি খেল তামাশা পেয়েছো নাকি? তোমার বাবাদের সাথে আমার দেখা হওয়া দরকার। বেয়াদব ছেলে পেলেদেরকে বাবাদের থাপড়ানো উচিত। বেয়াদব কোথাকার আলেম নিয়ে বেহুদা কথাবার্তা বলিস? কোরআন হাদিস প্রসঙ্গে তোমার কোনো জ্ঞান নাই, তুমি মন্তব্য ছেড়ে দাও মানে? তুমি জিজ্ঞাসা করতে পারো বিনয়ের সাথে, তুমি নেটে জানতেও চাইতে পারো বিষয়টাকে। তুমি বড় বড় আলিমদেরকে নিয়ে হাতি মারো ঘোড়া মারো, তোমাকে এই অধিকার কে দিল? তুমি কোথায় কথা বলছো? এটা দোকানের কথা নয়, এটা ব্যবসার কথা নয়, এটা খেলাধুলার কথা নয়, এটা রং তামাশার জায়গা নয়, এটা শরীয়ত, এটা দিন, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। তুমি নেটবাজি করো মানে? নেটবাজি করো মানে? তুমি মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র রয়েছে, রিয়াদ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র রয়েছে, আল আজহারের পাঁচ ছাত্র রয়েছে, সালাফিয়ার পাঁচ ছাত্র রয়েছে, বড় বড় আলেম আল্লামারা যারা রাত দিন পড়ে পড়ে শেষ করে পারতেছে না, আর তুমি হঠাৎ করে একটা ছেড়ে দাও সিসকাসুরের মতো পিছন দিক থেকে, আর ওইটা নিয়ে আবার আরেক গ্রুপ হইচই শুরু করে দেয়। এটা শরীয়ত, এটা তোমার হইচয়ের জায়গা নয়, কিছু মনে করো না, তুমি বোঝো না, তাই দৃষ্টি আকর্ষণ করছি। এই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই, যদি জানতে চাও বিনয়ের সাথে জানতে যাবে যে বিষয়টা কি। আমরাও বিনয়ী আমাদের ওস্তাদদের সামনে, এখনো পর্যন্ত কিছু না হোক যদি না বুঝি কোথাও, ডক্টর আওয়াজ আব্দুল সামাদকে ফোন দেই, এটা আরবি ব্যাকরণে কি হবে, ফারায়েজ না বুঝলে শেখ আব্দুল সামাদ সালাফি সাহেবকে ফোন দেই, ফারায়েজের এই মাদ্রাস এই মাসালাটায় হুজুর কি হবে, আশপাশে কোনো মাসালা যদি গাড়ির মধ্যে জিজ্ঞাসা করে, ডক্টর মুজাফর দেখো তো এই মাসালা যে আসলো, আমি তো এইভাবে বুঝেছি, তুমি কিভাবে বুঝেছো দেখো তো। যদিও তারা ছোট কিন্তু তারপরেও বিষয়টা ক্লিয়ার হয়ে নেই, আমরা নিজের নিজের পরামর্শ করে নেই, বহুত বিষয় এরকম আছে। আর তোমার হাতে মোবাইল আছে বলেই তুমি এখানে শরীয়ত নিয়ে খেল তামাশা শুরু করেছ। সময় তো বুঝি, এগুলা সালাফিয়ত নয়, এগুলা জিলাফিয়ত, এগুলা হলো বেহুদা কাজ। সালাফিয়ত আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা তিনজন নিয়ে সংক্ষেপ কথাবার্তা আমি আপনাদেরকে বলবো। যখনই কোনো সমস্যা উপস্থাপিত হয়েছে পৃথিবীর বুকে, ইমাম আহমদ হাম্বল দাঁড়িয়ে গেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দাঁড়িয়ে গেছেন, ইমাম ইবনে কাইম জাউজিয়া দাঁড়িয়ে গেছেন, সানাউল্লাহ মৃত্যুসুরী দাঁড়িয়ে গেছেন, আবু তাহের বর্তমানি দাঁড়িয়ে গেছেন, ইবনে ফজল দাঁড়িয়ে গেছেন, হাবিবুল্লাহ খান রহমানি দাঁড়িয়ে গেছেন, মৌলানা রমজান আলী দাঁড়িয়ে গেছেন, পৃথিবীর বুকে আহলে হাদিসরা ছেড়ে কথা বলেন নাই কোনোদিন কাউকে। আল্লামা উসাইমিন তার উসুলের মধ্যে বলেছেন, আমার উস্তাদ তোমরা তো সালাফি সালাফি করো, আর উসাইমিন উসাইমিন শেখ বিন বাজ করো, শেখ বিন বাজের উসুল উসাইমিন হচ্ছে আরবি তো জানোই না, কিছু মনে করো না, তোমাদের ভালোর জন্য বলছে, এই সকল কুকর্ম এখন ছেড়ে দাও তোমরা। তিনি বলছেন প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের ধারা আছে, কার অবস্থান বুঝে প্রতিবাদ। তিনি যা বলেছেন তা আমি সংক্ষেপে বলছি, আমার বিনি আসির তাদেরকে অত্যাচার করা শুরু হয়ে গেল, তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এত কঠিন অত্যাচার করে, পানির মধ্যে চুবায় ঠেঙ্গে টান দিয়ে মাকে দুই ভাগে সুমাইয়াকে দুই ভাগ করে ফেলায়, আমাকেও শাস্তি দেয় ইয়া রাসূলুল্লাহ, একটু কুফুরি কালেমা মুখ দিয়ে বের করতে চায় কি করব।
আল্লাহ নবী বললেন ঈমান ঠিক রেখে যদি জান বাঁচানোর জন্য একটু কথাবার্তা বলো আল্লাহ maaf করে দিবেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছিল ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন বিল ঈমান যার উপরে কঠিন শাস্তি দেওয়া হয় ঈমান ঠিক আছে জান বাঁচানোর জন্য দুই একটাই দাতে কথা বলে আত্মরক্ষা করা জায়েজ আছে নাম্বার 1 নাম্বার 2 এটা হলো তৃতীয় স্তর দ্বিতীয় স্তর হলো বিলালের ঈমান দুইজনের ঈমান সমান নয় বেলালকে যতই শাস্তি দেওয়া হয় তার মনি উমাইয়া গরম বালুর উপরে চিত করে শুয়ে আকাশের মরুভূমির উত্তপ্ত তাপের দিকে চক্ষু করে সূর্যের দিকে গরম বালের উপরে শুয়ে যখন বলা হয় বল বল কুফরি দিনে শিরকের দিনে ফিরে আসবে কিনা বেলাল বলে আহাদ 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 তিনি একক তার রুবিয়তে তিনি একক তার উলুহিয়তে তিনি একক তার নাম এবং গুণাবলীতে তিনি একক শাস্তি দিতেই থাকেন আর তিনি আহাদ আহাদ বলতেই থাকেন শাস্তি সহ্য করছেন কিন্তু আল্লাহর নবীর কাছে একবার এসে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আত্মরক্ষার জন্য আমি কোন দুর্বল কথা বলবো কিনা দুইজনের ঈমানের পার্থক্য আছে আছে একজন আত্মরক্ষা করতে তার ঈমান বিশাল কিন্তু তার চেয়ে উপরের ঈমান কার বিলালের তার চেয়ে উপরের ঈমান কার আল্লাহ নবী যদি সামান্যতম দুর্বলতা পোষণ করেন ঈমান ইসলাম থাকবে এখানেই তিনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগ খালকে কোরআনের মাসালেনে কথা শুরু হলো তখন সবাই যখন অধিকাংশ আলেমী যখন কোরআন সৃষ্ট কথা বলে আত্মরক্ষা শুরু করলো তখন ইমাম আহমদ হাম্বল বললেন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক কোরআন কালামুল্লাহ এটা সৃষ্ট নয় আল্লামা উসামিন বলছেন এই জায়গায় আত্মরক্ষা জায়েজ ছিল আহমদ ইবনে হাম্বলের জন্য কিন্তু তিনি যদি আত্মরক্ষা করতেন পৃথিবীর মুখ থেকে এই আকীদাইতেই উঠে যেত ওই জায়গায় তার জন্য জায়েজ না কেন তিনি বড় ব্যক্তিত্ব যার যত বড় ব্যক্তিত্ব তাকে তত বড় সাহসী ভূমিকায় থাকতে হবে সবার মান তো এক না ইমাম আহমদ ইবনে হাম্বল যদি তখন দুর্বল একটা কথা উচ্চারণ করতেন তাহলে পৃথিবীর মুখ থেকে কি হয়ে যেত ওইখানে বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যে এই দাবির উপরে অটুট থেকে মারা যেতেন তিনি শহীদ মৃত্যুবরণ করতেন কিন্তু জায়েজ ছিল জায়েজের পথ সবাই ধরতে পারে না আর আমরা তো বলি অমুকে সহ্য করতে গেলে কেন খুবই বিরক্তিকর কথাবার্তা বলি এই জন্যই তার জেল হইতেছে ওই জন্যই তার ফাঁস হইতেছে এই হইতেছে এটা দুর্বল কথাবার্তা ওটা বলবেন না আকীদার ভুল যা ধরিয়ে দিন আমলের ভুল যা তা ধরিয়ে দিন এই জন্যই হয়েছে জালিম সরকার অন্যায়কারী শিরকের ব্যাপার বেদাতের ব্যাপার বলে যদি কেউ শাস্তি পায় আপনি বলে দিবেন এই জন্যই শাস্তি পাইতেছে আর বলবেন যে আমরা সালাফি কোথাকার জিলাপি আপনি হোয়াট ইজ দিস কোথায় শিখেছো তোমরা এগুলা সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা বৃদ্ধি করছি আমার ছোট ভাই ডক্টর মুজাফর চলে এসেছেন তিনটা কথা বলে সালাফি আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নিয়ে আমার বই পড়ায় 500 পৃষ্ঠার মতো গুছিয়ে এসেছে হাতের ব্যথার জ্বালায় ডক্টরকে দিতে পারতেছে না বারবার করে তার হাতে দেন খালি বলতেছে বের হবে হচ্ছে না তিনটা জিনিস মনে রাখবেন পৃথিবীর বুকে আহলুল হাদিসরা সালাফিরা কোনোদিন কোনো কাজেই পিছিয়ে থাকেনি তারা জবরিয়া যেরকম না তারা খারেজি সেরকম না তারা মর্যাদা যেরকম না তারা কারোর সাথে যেরকম আপোষ করে না আবার তারা বিদ্রোহ বিপ্লব করে একার সব ঠেঙ্গায় নাও সেটাও না কিন্তু ছাড়ও দেয় না ছাড় দেওয়ার প্রশ্নই আসে না আবার তালের সাথে তালও মিলায় না তারা আলাদা একটা জাত তারা আলাদা একটা নেশন আলাদা মানে হলো মুসলিম উম্মত থেকে আলাদা নয় তাদের বৈশিষ্ট্য আলাদা কিন্তু তারা মুসলিম উম্মতেরই অংশীদার যেহেতু আপনারা কাফির সাহেবের বই পড়েন না সুতরাং আপনারা কিন্তু বোঝেন না ছেলেরা খালে নোট পড়ে পাত্রা পড়ে আর নিজেরা মহাল্লা মতো পড়বে কি কত যে মন্তব্য তাদের কাফির সাহেবের বই যদি একজন ডক্টরেট আলেমের কাছে দেই সেও পড়ে কিছু বোঝে না বড় বড় নেতাদের কাছে দিলে ওদিকে তাকাই না কেন পড়ারও সাধ্য নেই বোঝারও সাধ্য নেই এক বিশাল নেতা ডক্টর মুজাফফরের কাছ থেকে কয়েক বছর বিরাট দায়িত্ব পালন করার পরে বলছে ভাই এই সংগঠনের গঠনতন্ত্র বলে আপনার কাছে আছে একটু ফটোকপি করে দিবেন নামও বললাম না কিছুই বললাম না সময়ত উপস্থিতি ডক্টর আব্দুল বারি স্যারের মতো এত বড় স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই টার্ম ভাইস চ্যান্সেলার গ্র্যান্ডস কমিশনের দুই টার্ম চেয়ারম্যান ছিলেন
তাকে যখন বলা হতো আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের রচিত গঠনতন্ত্র সংশোধন করা দরকার বারবার বলতেন আমার চাচা যে মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী সাহেবের লেখা গঠনতন্ত্রের মধ্যে হাত দেওয়ার সাহস আমি পাচ্ছি না যদিও আমি ভাইস চ্যান্সেলর যদিও আমি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাফির রচিত গঠনতন্ত্রের মধ্যে কোথায় হাত দিয়ে কোথায় যেন ভুল করে বলবো আমি তার চিন্তা চেতনা কোন দিক হয়তো আমার চিন্তা চেতনা সে পর্যন্ত পৌঁছতেই পারেনি বুঝতে হবে অনেক কিছু আহলে হাদিস না নতুন করে চিন্তা করতে হবে সামনের কথা আমি বলার সুযোগ পেলে আমরা যে বিষয়ে অন্যটা নিয়ে নিয়েছিলাম কোন একদিন আর অত বড় দার্শনিকও আমি নেই দার্শনিক না হলেও হে অতীত তুমি ভবনে ভবনে কাজ করে যাও অতীত গোপনে গোপনে আমি পড়াশোনা করার চেষ্টা করছি চিন্তা ভাবনা করার চেষ্টা করছি সবার সাথে ওঠা বসা করার চেষ্টা করছি বই পুস্তকগুলো যা জমাতে পেরেছি পেরেছি সমাজকে স্টাডি করার চেষ্টা করছি যদিও আমার সাধ বেশি সাধ্য কম দুর্বল সাধ্য সামর্থ্য নেই এ সমাজ এ জামাত নিয়ে যা কিছু করার করছি চিন্তা ভাবনা করছি যা কিছু পরামর্শ দিচ্ছি যেখানে যা পাচ্ছি টুটা ফাটা মাথা নিয়ে আর আপনাদের সামনে ভবিষ্যৎ প্ল্যান পেশ করব এমন যোগ্যতা আমার নেই কিন্তু যেহেতু আপনারা জানতে চান বিষয়বস্তু আগে আমাকে জানানো হয়নি নাহলে আমি ওইটার উপরে আমি করতাম মাথা ঠিক রাখতাম ডক্টর আবদুল্লাহ ফারুক বর্তমান জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট উনি যখন ধানে খোলায় বক্তব্য দিলেন দেখলাম গাড়ির মধ্যে উনি খুব একসাথে গেলাম তো নোট করতেছিলেন আর পড়তেছিলেন আমি মনে করলাম আজকে বোধহয় ডক্টর সাহেব গতানুগতিক ভাষণ না দিয়ে বোধহয় নতুন কিছু স্টাইল করবেন ঠিক বক্তব্য তার জাতীয় স্তরে চলে এসেছে একটু প্রশংসা করলাম ঘরে এসে ডক্টর মুজাফফরকে বললাম একটা কেসা বললাম সেটা বলে দেই আপনাদের সামনে যে চানমারি হতো আগে চানমারি বোঝেন তো ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে তারপরে গুলি করে একটা চিহ্ন করে দেওয়া হয় ওই জায়গায় আর্মিদের পুলিশদের গুলি করতে হয় যে সেটা জায়গা মতো লাগাইতে পারে কিনা মাথায় টুপি আছে কে বসতে পারবা যে তোমারকে গুলি করে তোমার বুলেট লেগে তোমার টুপি উড়ে যাবে কার সাহস আছে একজন বলছে হ্যাঁ সাহস পদোন্নতি হবে স্যার আমি বসলাম সোজা কথা নেই গুলি একটু নির্বিশেষে কপালে ঢুকবে মারা যাবে সাহস করে বসে গেছে ঠিক গুলি করা হলো দুই তারপরে গুলিটা টুপির মধ্যে লেগে উড়ে গেল তারপরে যিনি ফায়ারিং করলেন তারও পদোন্নতি হলো আর যিনি বসে গেলেন তার আরও ডবল পদোন্নতি হলো তারপরে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বিরক্তির সাথে সবাই বলছে ডবল পদোন্নতি হলো তুমি যাও কোথায় যে ডবল পদোন্নতি তো হয়েছে ঠিকই কিন্তু আমার প্যান্টের অবস্থা তোমরা জানো না তাড়াতাড়ি বাথরুমে যেতে হবে ডক্টর সাহেবের বললাম ঘরে বসে ডক্টর আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু একসাথে শিক্ষকতা করেছে জাতীয় পর্যায়ের ভাষণ তো দিয়ে গেলেন যাওয়ার পরে যে কি হবে যারা লেখাপড়া কিছুই জানেন না যারা ওনাদেরকে উঠান আর বসান কিছু মনে করবেন না কিছু ভয় কখন মরে যাব জানি না ইশারা দিয়ে যাচ্ছি তারা যে আবার কোন বুদ্ধিতে নিবেন কেন পড়াশোনা তো কিছুই করেন না কাজে আল্লাহই ভালো জানেন আল্লাহ আমাদেরকে রহম করুন রক্ষা করুন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জামাতকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন সেই তৌফিক কামনা করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু